যাহা বড় খবর অিবিআই তিন জন গির তিন জন হলে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র অরুণ কুমার মহন্ত সেকশন ইঞ্জিনিয়র মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পপু কুমার এবং এই তিন জনক ভূমিকা এবার সন্দেহ ঘরে এমন যোগু। করমণ্ডল ট্রাজেডি হেলাকি জানি জাঁশুণি করা যাই পছরে ষড়যন্ত্র অন প্রমাণ নষ্ট দফা দুইশ এক লাগি এবং জাশুণি মৃত্যু মুখকে ঠেলে দেওয়া ইন্টেসনালি এ ঘটনা ঘটাইবা সি হোচ্ছ দফা তিনশো চারি এবং দফা তিনশো চারি এবং দুইশ এক রে মামলা রুজু করি আমির খান অরুণ কুমার মহন্ত এবং পপু কুমার গিরফ করেছি সিবিআই এবং বর্তমান যা ইয়ে হচ্ছে বড় খবর যে সিবিআই তিনজন গিরফ করেছে ইয়ে ঘটনা সারা দেশ কু দোহলাই স্তব্ধ করেদার যেত করমণ্ডল এক্সপ্রেস ডিলেড হয়েছিল যেতবে লাইন চ্যুত হয়েছিল এপে মে লাইন রু লুপ লাইন কু চাল আসি এবং মে লাইন কু লুপ লাইন আসা পছর কারণ কণ লা বিভাগ পক্ষে স্পষ্ট করা যাই যে ইয়ে যা ত্রুটি নুহ ইয়ে হেউছি ট্যাম্পরিং। এবং তার বি আসিকি যে যাচ্ছেন ডিআরএম সে আসি এই স্ক্রিনে বুঝাই যে কমিটি ইয়ে যা ত্রুটি নুহ সে ট্যাপ্রিং হয়েছি সিবিআই তদন্ত কলা এবং সিবিআই তদন্ত ইয়ে সামনা পাঁচ জনকু নিয়ে পচরাউচরা করে এবং সে ভিতর তিন জনক গিরফ করেছি আপনার শুণিও রিঙ্কেশ রায় যে হোচ্ছেন পূর্বতট রেলপথর

ପୂର୍ବତଟ ରେଳପଥର ଖୋର୍ଦ୍ଧା ଡିଭିଜନର ଡିଆର୍ଏମ୍ ଯିଏ ଅର୍ଗସ୍କୁ ଏକ୍ସକ୍ଲୁସିଭ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଘଟଣାର କିଛି ଦିନ ପରେ ସିଧାସଳଖ କହିଥିଲେ ଯେ ଯାନ୍ତ୍ରିକ ତ୍ରୁଟି ହୋଇପାରିବନି ଏମିତି ଏବଂ ସିଗନାଲରେ ଟ୍ୟାମ୍ପରିଙ୍ଗ୍ ହେଇଥିବାର ସନ୍ଦେହ ହେଉଛି ସେ ସିଧାସଳଖ ଏହି କଥା କହିଥିଲେ